মিনা তাওহিদ বাংলাদেশ থেকে একজন যুবক হিসেবে আগামী 12 অগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে। এই দিবসে সবাইকে জানাচ্ছি আমার বাংলাদেশ এবং আমার পক্ষ থেকে বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণদালা অভিনন্দন। আন্তর্জাতিক যুব দিবসের শুভেচ্ছা, আপনারা জানেন যে 12 অগস্ট ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে উপলক্ষে আমরা যারা যুব প্রজন্ম রয়েছি আমরা সবাই মিলেমিশে একটি আধুনিক উন্নত সমৃদ্ধশালী বিশ্ব গড়ে তুলব। বিশেষ করে ধন্যবাদ জানাতে হচ্ছে উমেন হার্ট ফাউন্ডেশন, তাদের এই সংগঠনের মাধ্যমে গোটা বিশ্বকে, গোটা বিশ্বের যুব সমাজকে একত্রিত করে দুর্বল গতিতে এগিয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদের সাথে আমি আছি বাংলাদেশ থেকে, আর আপনাদের সাথে সবসময় রয়েছে রাইট অফ বাংলাদেশ। আমরা সবসময় চাচ্ছি সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ, সমাজ, জাতি, যে পৃথিবীতে আমরা সবাই বসবাস করবো শান্তিপূর্ণভাবে, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। আমরা কখনোই পৃথিবীতে অশান্তি নামক শব্দটি চাই না, আমরা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গোটা বিশ্বের যারা যুব প্রজন্ম রয়েছে, যুব সমাজ রয়েছে, সবাই মিলেমিশে আমরা একতার সাথে কাজ করে যাব দেশ ও মাতৃকা সেবা। এটা হোক আমাদের অঙ্গীকার। 12 অগস্ট ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে সফল হোক, সুন্দর হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।